নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি, নিফটি ফিফটিতে 123 পয়েন্ট উপরে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। দেখুন, মার্কেটকে আমরা এই জায়গা থেকে প্রেডিক্ট করে বলেছিলাম যে এই জায়গা থেকে আপসাইডে দেখুন, না তো মার্কেটকে ডাউন সাইডে দেখুন। আপনি যদি একটু দেখেন, অনেক ইউটিউব চ্যানেল বলেছে এখান থেকে তো পড়ে যাবে, এখান থেকে তো নষ্ট হয়ে যাবে। আমি বলছি না, আমি ডন মার্কেটের, আমি মার্কেটকে বলারও কেউ না, ওকে, মার্কেটকে চালানোরও কেউ না। কিন্তু যে অ্যানালাইসিসটা আমরা করি, সেই অ্যানালাইসিসের জোর কতটা সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যে দেখুন, অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করুন। এই জায়গাটা ব্রেক করলো, আমরা কি বলেছিলাম যে দেখুন 21,522, এইটা যখনই ব্রেক করবে তার নেক্সট টার্গেট কত হবে? 21,666 কালকে দিয়েছিল। 21,666 পরেও আমি কালকে কি বলেছিলাম না, এরপরে যে টার্গেট হবে সেটা হচ্ছে 21,777। এবং যদি গিয়ে দেখেন যে আজকের দিনের একদম এক্সাক্ট লেভেল গেছে, মানে ক্লোজ হয়েছে 778-এ এবং আজকে গেছে 800 অবধি, 21,108। এবং আমাদের যে অল টাইম টার্গেট আমরা দিয়ে রেখেছি, দেখুন আমার যে টার্গেটটা দেওয়া আছে সেটা হচ্ছে 22,222। আমরা প্রিভিয়াসলি অনেকবার বলে গেছি, এবং যারা দেখেননি, অনেকে হয়তো বলতে পারেন স্যার আপনি বলেননি, তারা গিয়ে আমার প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখুন, সেখানে গিয়ে দেখতে পাবেন আমি কী বলেছি না বলেছি। আপনাদের একটু তো কষ্ট করতেই হবে, আমি রেগুলার কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো আপনারা এইটুকু কষ্ট করে দেখুন যে কী ঘটেছে না ঘটেছে, আমরা কী বলেছি, কোন শেয়ারকে আলোচনা করেছিলাম, সেই শেয়ারগুলো আজকের দিনে কোথায়। এগুলো কখন হয়? যখন আপনি অ্যানালিসিসের প্রতি প্রচুরভাবে জোর দেবেন, আপনারা অ্যানালিসিসকে শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, না তো এখানে মানে কোনো কিছুকে এসে না শিখে না বুঝে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আখেরে ক্ষতি আপনাদেরই। আমি তো প্রফিট করবই এবং ভবিষ্যতে আরও বেশি করে যাব, আর আপনাদের শেখানোর চেষ্টাও আমি ছাড়বো না। কিন্তু আপনারা যদি তার শেখানোর চেষ্টাটা, যেটা 5 বছর লাগতো, সেটা যদি 5 মাসে করে ফেলেন, আশা করছি ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনাদেরই বেশি হবে, তাই না? চলুন, আমরা আজকে ব্যাংক নিফটি দেখাবো। কালকে ব্যাংক নিফটিতে আমরা কী কী বলেছিলাম সেটাও দেখতে পাবেন, এবং তার ফলাফল আজকে কী ঘটেছে সেটাও দেখাচ্ছি। এবং এক্সাক্ট আমরা যেই লেভেলগুলো বলে যাচ্ছি, সেই লেভেলগুলো এরপরে দেখবেন 21,888-তে গিয়ে একটা কিন্তু রেজিস্ট্যান্স নেবে মার্কেটের। তাই এই দিকে একটু লক্ষ্য রাখবেন যে 21,888 দিয়ে কিন্তু একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, তাই এই রেজিস্ট্যান্সটাকে রেজিস্ট করতে পারে কালকের দিনে। তারপরে হয়তো বা নেক্সট উইকে আমরা যদি দেখি, 7 তারিখের পরে আমার মনে হচ্ছে না নেক্সট উইকে একটু হয়তো ঝোলাতে পারে, বা মিড অফ দ্য নেক্সট উইকে কিছু একটা ঘটনা ঘটবে বলে আমার মনে হচ্ছে। ওকে, তো সেটা দেখা যাক মার্কেটে কী ঘটে। চলুন, তার আগে একটু ব্যাংক নিফটিকে দেখে নিই, ব্যাংক নিফটি দেখে আমরা আলোচনা করছি। দেখুন, ব্যাংক নিফটিতে যারা আমার সাথে লাইভ ট্রেডিং করেন, তাদের সঙ্গে আপনারা নিশ্চয়ই, মানে যদি থাকেন কেউ, প্লিজ কমেন্ট করে দেবেন। যেমন কালকে একজন কমেন্ট করেছিলেন, বিশ্বজিৎ আমাদের, তো এই জায়গাতে সবচেয়ে বড় ব্যাপার কি, দেখুন দু তিনটে জিনিস আপনাকে বোঝাচ্ছি। এই যে এই জায়গাতে আমরা সকালে যখন ট্রেড করছিলাম, প্রথম কথা হচ্ছে এই জায়গাটা আমার বেরিয়ে যায় হাত থেকে, এই যে এই র্যালিটা পুরোটা আমার হাত থেকে বেরিয়ে যায়, এবং এখানেই প্রায় 55 পয়েন্টের কাছাকাছি র্যালি আমার বেরিয়ে যায়। কারণ একটা কথা বলছিলাম তখন, একটা জাস্ট ক্লাসে বোঝানোর চেষ্টা করছিলাম, আর সেই জায়গাতে মিস করে যাই। কারণ আমার কাছে ট্রেড নেওয়ার চেয়েও, আমার ক্লাসে যারা জয়েন করে তারা জানে যে আমি শেখানোর বেশি চেষ্টা করি সেখানে, যে মার্কেটে কীভাবে অ্যানালিসিস করতে হয়, অন মার্কেটে কীভাবে মার্কেটকে দেখতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি বেশি আলোচনা করি, রাদার দেন সেখানে প্রফিট কামানো। প্রফিট তো পার্ট অফ গেম, কিন্তু প্রফিটের চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে আপনাকে এখানে শেখাটা, যেই শেখাটাকে আগে গুরুত্ব দিই আমি। আমি বারবার একটা কথা আপনাদের বলি যে আগে লার্নিং তারপরে আর্নিং, না তো মানে লার্নিং না করলে কখনো আর্নিং আসবে না, ওকে। এবং তারপরে আমরা যে জায়গাতে ট্রেড নিই সেটা হচ্ছে এই জায়গাটা যখনই আসে, আমি সেখানেও আপনাদের বলি, আমার সঙ্গে যারা ট্রেডিং করেন আর কি লাইভ ট্রেডিংয়ে, এই জায়গাতে আমি কি বলি যে এখানে একটা স্ট্রং সাপোর্ট আসে। কেন না, 48,444 লেভেল একটা স্ট্রং সাপোর্ট হিসেবে, এবং যদি দেখেন এর মনে হচ্ছে লো লাগিয়েছিল 38 বা কিছু একটা, 48,438 খুব সম্ভবত, একটু দেখে নিতে পারেন এই ক্যান্ডেলটাতে, তো সেখানে লো লাগিয়ে সে উঠে যায়। এবং এই জায়গাতে আমি এরপরে এই জায়গাতে আমি কী করি, স্ক্যালপিং করি। বলবেন স্যার এই জায়গাতে কি নিয়েছেন, না এই জায়গাতে আমি একটু ভয় পেয়ে একটু নিইনি, কারণ মার্কেট একটু স্টেবল হতে যাক, তারপরে মনে হয়েছিল যে এখান থেকে নেওয়া যেতে পারে, কারণ এই জায়গাটা একটা কাজ করতে পারে, তো তারপরেও আমি নিইনি, আমি এই জায়গাটা করি। এবং সেখানে আমি দুটো যে স্ক্যালপিং করি আমি বলি, একটাতে 22 পয়েন্টের কাছাকাছি। যদি বলবেন স্যার কেন 22 পয়েন্টের, তার কারণ এইটা যখন রিটেস্ট করে একটা বুম দেয়, সেখানেই মাত্র 12 সেকেন্ডের মধ্যেই 22 সেকেন্ড আমি 22 পয়েন্টটা পেয়েছিলাম। তারপরে এই জায়গাতে মনে হচ্ছে 44 পয়েন্টসের কাছাকাছি প্রফিট বুক করি। তারপরে বলবেন তারপর থেকে আর কোনো এখানে কোনো ট্রেড না, তারপরে যে ট্রেডটা আমি নিই এই জায়গাতে, ওকে, এই জায়গাতে আমরা একটা পি সাইডের ট্রেড নিই। এবং এই এই যে এইটা গেছে, এবং যদি গিয়ে দেখেন যে এই একদম 48,444 এসে সাপোর্ট নিয়েছে, ওকে, তো এই সাপোর্টে এসে আমি এখানে ট্রেড করি।
এবং এই জায়গাতেই আমি মনে হয় যে এখান থেকে এটা যাবে। এবং তার সাথে আমি দেখছিলাম এইচডিএফসি ব্যাঙ্ক, যদি একটু লক্ষ্য করেন এইচডিএফসি ব্যাঙ্ককে দেখবেন 1721-এর একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল। আপনারা যারা ব্যাঙ্ক নিফটি ট্রেড করেন তারা কতজন দেখেন এই কম্পোনেন্টগুলোকে, সেগুলোকে কী দেখার চেষ্টা করেন, কীভাবে দেখতে হয়, আমরা যখন ব্যাঙ্ক নিফটি দেখব সমস্ত কিছু আলোচনা হয় আমাদের ক্লাসে। এই ক্লাসগুলো যারা ভাবছেন যে 2000-5000 টাকা দেওয়ার জন্য, হয়তো আপনারা অনেকেই ভাবছেন আমি জানি, আর ভাবাটা খুব স্বাভাবিক, কারণ এখন এত ট্র্যাপ হচ্ছে, এত মানুষ স্ক্যাম করছেন, আপনারা আমাকেই বা বিশ্বাস করবেন কেন? আমি বলছি না আমাকে বিশ্বাস করতে, আমার প্রিভিয়াসলি ভিডিও দেখুন, আমার আগে আমাকে অ্যানালিসিস করে দেখুন, মিনিমাম আমাকে এক মাস অবজার্ভ করুন যে আমি কী বলছি তার সাথে মার্কেট চলছে কি না, তারপরে ক্লাসে জয়েন করুন। ওকে, তো সেক্ষেত্রে গিয়ে বুঝতে পারবেন। তবে কেউ প্লিজ অনুরোধ করবেন না যে স্যার ফ্রিতে ক্লাস করান বা আরও ছাড় করে দিন, কারণ আমি একটা মিনিমাম তো আমাকে ফিজ নিতেই হবে। ওকে, কারণ আমি আমার টাইমের ভ্যালু ভীষণ পরিমাণে বুঝি, এবং আপনাদের যদি আমি ফ্রিতে দিই সেই ফ্রিয়ের ক্লাসটা আর কোনো গুরুত্ব থাকবে না, তো সেক্ষেত্রে একটা মিনিমাম ফিজ তো আমার লাগবেই। এবং যারা চান যে যাদের কাছে টাকা নেই তারা এমনি বিনা পয়সায় আমি অনেক কিছু জিনিস শেখাই, ইউটিউবে এত জিনিস শেখাচ্ছি আমার মনে হচ্ছে না বিনা পয়সায় এত কোনো চ্যানেলে এইভাবে আপনাদের দিকে শেখানোর উদ্দেশ্য নিয়ে, তাদের চ্যানেলের গ্রোথ না, আপনাকে শেখানোর উদ্দেশ্য নিয়ে করে। কারণ আপনি নিশ্চয়ই দেখে থাকবেন আমি এখানে একটা দুটো আমি সব জানি, কারণ এসিওটা আমি খুব একটা কম বুঝি না, যারা ইউটিউব করে তারা জানে এসিও ব্যাপারটা কী, তো এসিও বুঝি যে কোনটাই বিট দিলে, কারণ এই এই যে মাঝে মাঝে আমি দিই দেখবেন তারপর আবার চেঞ্জ করে দিই, কারণ নিজেরই একটা জাস্ট লাগে যে আমি যেইগুলো দেব সেইগুলো কি কাজে লাগবে। যাই হোক, এত কিছু বকার আগে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে লাইক করতে ভুলবেন না ভিডিওতে, কারণ আপনার একটা লাইক করলে কী হবে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। তো আপনারাই চেষ্টা করুন যাতে চ্যানেলটা গ্রোথ করে। আমি এমন কিছু বাজে জিনিস লিখতে চাই না যেগুলোর দ্বারা মানুষ ওই মানে স্ক্যামারের মতন আসে আমার কাছে ঝাঁকে ঝাঁকে, আমি সেই ধরনের চাই না, কারণ তারা থাকবেও না আমি জানি, কারণ তারা আসবেই শেখার জন্য না, তারা শুধু আসবে টাকা রোজগার করার জন্য। সেই মানুষগুলোকে নিয়ে আমার সাথে থাকলে তারা কী হবে, তারা এসে বাজে কমেন্ট করে যাবে। তাই ওই ঘটনাটা আমার, আমি খুব ছোটো ছোটোভাবে বড়ো হওয়াটাকে বিশ্বাসী, মানে স্টেপ বাই স্টেপে, আমি এক ক্লাফে ওঠার মানসিকতা আমার নেই, আমি খুব ছোটো থেকেই ওই মানসিকতার ছেলে না, তো জীবনে প্রচুর ধাক্কা খেয়েছি। আমি বলি আপনাদের যে আমি কত ছোটো বয়স থেকে বিজনেস করেছি, ডাক্তারি করেছি, মানে ডাক্তারি পড়াশুনো স্টার্ট করেছি, তার সাথে আমার লাইফে প্রচুর ওঠা পড়া গেছে নিচে। একদিন যেদিন আমি গল্প টল্প বলবো বা কোনো যদি স্টেজ পাই অবশ্যই শেয়ার করবো যে আমি আমার লাইফে কী কী ঘটেছে। তো এই ব্যাপারগুলো আমি খুব ছোটো বয়সে করে নিতে পেরেছিলাম বলে আজকে ছোটো বয়সেই কিন্তু এই জায়গাগুলো পেয়েছি। যারা মায়ের কোলে থেকেছেন, যারা ওই টাইমটাই ভেবেছেন, কারণ আমি জানি 18-19 বছর অনেকেই মায়ের কোলে থেকেছেন। আমি ক্লাস 8-এ যখন পড়ি, আমি মেদিনীপুরে তখন পড়াশোনা করতাম, আমার বাবা মানে ওখান থেকে কলকাতা পাঠিয়ে ফোন করতেন। যাই হোক, একদিন ওই সব কথা অন্যদিন বলা যাবে। ঘটনা এখন ঘটনা দাঁড়াচ্ছে, এই জায়গাতে একটা ট্রেড হয়, তারপরে এই জায়গা থেকে এখান অবধি ওঠে। চলুন এবার ঘটনা দেখা যাক যে কালকে দিন। আচ্ছা, যেটা বলছিলাম যে এইচডিএফসি ব্যাংকের কথা, যে ব্যাংককে কীভাবে আপনারা দেখবেন, দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক 1721-এর লেভেল, এইটা ডেচাটে গিয়ে যাবেন দেখতে পাবেন, ডেচাট দেখাবো, সবই দেখাতে পারি। চলুন, তারপরে এই জায়গাটা এটা রিজেকশন পাচ্ছিল, এই দুটো দেখি আমি পি সাইডে নিই, এবং বলবেন স্যার এত বড় কি পেয়েছেন, না আমি এত বড় পাইনি, এত বড় পাওয়ার মতন আমার উদ্দেশ্যও ছিল না, কিন্তু এই জায়গাতে কল সাইড থেকে যে আমি বিরত থাকবো সেইটা আমাকে বিরত থাকতে হেল্প করে। এবং আমি একটা ট্রেডও এখানে একজনকে দিয়েছিলাম, ওই সেই জামাইবাবু যিনি আমার ইন্সপিরেশন, আমি তাকে এই ট্রেডটা দিয়েছিলাম, এবং দেওয়ার পরে এই জায়গাতে ওনাকে আমি বলি দেখুন 1721 কিন্তু রেজিস্ট্যান্স আছে, তাই এই কলটাতে কিন্তু একটু এফেক্ট করতে পারে। এবং এখানে উনি প্রায় মনে হচ্ছে 20 পয়েন্টে লস খান, উনি বলেন আমি তো 5 লাখ 6 লাখ পর্যন্ত এক এক দিনে লস খেয়েছি, আমার কাছে কিচ্ছু এসে যায় না, আমি একটা লোটে কাজ করলে কিচ্ছু এসে যাবে না, যদি আমার পুরোটাও জিও হয়ে যায় তাহলে নিয়ে দেখুন। এবং এই জায়গাতে আমি নিইনি, আমি বলেছিলাম যে এই জায়গাতে দেখুন 1721-এর লেভেল একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, তবে একটা চান্স নিয়ে দেখতে পারেন। তারপরে একটা আমি ওনাকে দিই এবং সেইটা 300 থেকে ওটা 350 যায়, যেটা আমি বলছিলাম এখানে আমিও নিই, এখানে 300 থেকে 350 যায়, এইটাই আমি বলছিলাম যে এই জায়গাটা আমরা আপনাদের আলোচনা করলাম। এবং উনি তখন বলেন যে এই জায়গাটা তুই কেন ট্রেডটা নিলি না, আমার ব্যাপার কী থাকে, আমি আমার সাইকোলজি অনুযায়ী যেহেতু ট্রেডটা নিই সেই জায়গাতে আমি বুঝি আমার বিটটা কোথায় গেলে হবে এবং তার জন্য কী থাকতে পারে। তাই সাইকোলজি বোঝার আগেও আমার যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে আমার কম্পোনেন্টগুলোকে আমি খুব বেশি অবজার্ভ করি, যে কম্পোনেন্টগুলো, কারণ এটা আমার ট্রেডিং স্টাইল, তো এই স্টাইলে আমি ট্রেড করি। এবং তারপরে এই জায়গাটাকে দেখি এবং এখানে গিয়ে বেশ ভালো রকম, আশা করছি আপনারাও প্রফিট করতে পেরেছেন এবং ভালো রকমই, এবং আমি দিয়েও ছিলাম না দিইনি মনে হচ্ছে, যাই হোক। তো এক্সপায়ারি দিন খুব একটা বেশি আজকে অন্যান্য দিনের মতন বেশি ট্রেড করাও হয়নি, অন্যান্য এক্সপায়ারি ডেতে যেমন আমি প্রায় অনেকগুলো ট্রেড করি আজকে মাত্র 3টে ট্রেড করি, টোটাল 5 ট্রেড হয়েছে 3টে, অন্যান্য এক্সপায়ারিতে আমার 8-10 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, এইভাবে ট্রেড, এবং নর্মাল ডেসে আমি 2টোর বেশি ট্রেড করি না,
আমি বলেছি বারবার আপনাদের এক্সপায়ারি, দেখুন এখান থেকে কি হলো মার্কেট, এই যে নিচেটা এলো, এই যে এই জায়গাটা, তারপরে রিটেস্ট করে আবার সে নিচে এলো। তো এখানে এত বড় ফলটা অনেকেই বলবেন স্যার ক্যাপচার করা যেত, এখন ক্যাপচার করা যতটা বলা সোজা ততটা কিন্তু করা সোজা না। তাই আমি দেখছিলাম এই লেভেলটাকে, এই লেভেলটা যখন বারবার বারবার রিটেস্ট করছে, এই যে নিচে পড়ার পরে যখনই রিটেস্ট করলো তখনই আমি নিই এবং এই জায়গাটা অবধি নিই। এখানে বেশ ভালো পয়েন্ট উঠে গেছে, তো দরকারই নেই আর। চলুন এবার আমরা দেখবো যে কালকের দিনে আমরা কীভাবে ট্রেড করতে পারি। কালকের দিনের জন্য যেটা আমাদের নজরে রাখতে হবে, দেখুন একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ট্রেড করছে। যদি আমরা দেখি এই পুরো রেঞ্জটার মধ্যে মার্কেট ট্রেড করছে, এখন যদি আমরা দেখি যে 48,400 আর 48,500 এই দুটো রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হলে, এবং তারপরে যদি 48,555 এই লেভেলটাকে যদি ব্রেক করে, তখন আমাদের কাছে যে ফার্স্ট টার্গেট থাকবে সেটা হচ্ছে 48,666 টার্গেট, সেকেন্ড টার্গেট আমাদের থাকবে 48,733 টার্গেট, এবং থার্ড যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে 48,888 টার্গেট। ওকে, তো কতগুলো টার্গেট রইল তাহলে? যদি আমরা দেখি যে 48,555 এই লেভেলটাকে ব্রেক করে, তখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 48,666, সেকেন্ড টার্গেট হবে 48,773 এবং থার্ড টার্গেট হবে 48,888। এই তিনটে টার্গেটকে নিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারি এবং এইভাবে আমরা এক্সিকিউট করতে পারি। এবার যদি দেখি আমরা নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে নামার সময় আমাদের যে ট্রেডটা হবে সেটা হচ্ছে এই জায়গাতে আবার একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। সেটা কত না, প্রথম সাপোর্ট নেবে হচ্ছে 48,444কে যদি ব্রেক করে, তখন আমাদের কাছে নেক্সট যে প্ল্যান হয়ে যাবে 48,222 অবধি। এখানে দুটো টার্গেট রাখতে পারেন, 48,333 আর 48,222, এবং 222কে যদি ব্রেক করে সেকেন্ড যে, সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট হয়ে যাবে 48,022 লেভেলে গিয়ে, ওকে, বা 48,011, কারণ 48,000 তখন একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসাবে কাজ করবে। ওকে, এইভাবে কালকে আপনারা ট্রেডিং প্ল্যান করতে পারেন। এবার অনেকে বলবেন স্যার নিফটিটা, নিফটি যদি দেখি, দেখুন নিফটিতে তো আমি আজকে খুব একটা বেশি ট্রেড করি না, নিফটিতে আপনারা সবাই জানেন আমি ম্যাক্সিমামটা ব্যাংক নিফটিতে ট্রেড করি, এবং আমি যাতে ট্রেড করি তার বাইরে বেরোই না। দীর্ঘ এক থেকে দু বছর যাবৎ আমি ব্যাংক নিফটিতেই শুধুমাত্র ট্রেড করছি। দেখুন এখানে একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানিয়েছে, তো কোথাও না কোথাও ছোট্ট একটু কারেকশন দিয়ে ওঠার চেষ্টা করার চেষ্টা করবে। ওকে, তো সেক্ষেত্রে একটু দেখবেন যে এই জায়গাতে কী ঘটতে পারে, এবং এখানে যেই লেভেলটা 21,666 লেভেল একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ওকে, তো 21,666 এবং তারপরে হচ্ছে 21,522, এই দুটো কালকের দিনে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তো দেখা যাক, কালকে এমনিতেই ফ্রাইডে, খুব একটা বেশি ট্রেডিং না করাই ভালো, আর মাদলি এক্সপায়ারি সবাই গেল, তো খুব একটা বেশি না ট্রেড করে কালকে একটু অবজার্ভ করতে পারেন, সেকেন্ড হাফের দিকে একটু ট্রেডের প্ল্যান করতে পারেন। আমি সেই ধরনের প্ল্যান ভাবছি, তো আপনাদের সাথে তাই শেয়ার করে দিলাম। তো ভিডিও আশা করছি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যদি কেউ আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচ প্লাস শনিবারের যে ক্লাস দুটোতে জয়েন করতে চান, যার টোটাল মূল্য হচ্ছে 10,000 টাকা মাসে, এবং বলবেন স্যার হ্যাঁ আপনারা যটা ক্লাস পাবেন সপ্তাহে, আমি আপনাদের বলি শনিবার ক্লাস পাবেন প্লাস সোম থেকে শুক্রর মধ্যে 4টে ক্লাস পাবেন, আমি যে কোনো একটা দিন ছুটি নিই সোম থেকে শুক্রর মধ্যে, তো শনিবার ক্লাস রাতে এবং সোম থেকে শুক্র লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে আপনারা সোম থেকে শুক্রের মধ্যে মানে 4টে দিন, যে কোনো 4টে দিন পাবেন, মানে ধরুন আমি সোমবার ছুটি নিলে শুক্রবার করাবো, শুক্রবার ছুটি নিলে সোম থেকে বৃহস্পতিবার করাবো। এইটা নিয়ে টোটাল আপনারা তার মানে পার ক্লাসে যেটা পাচ্ছেন প্রায় 5 দিন ক্লাস পাচ্ছেন, 5 দিন ক্লাস সপ্তাহে, মানে মাসে কটা ক্লাস পাচ্ছেন আপনারা, 20টা ক্লাস, মানে হিউজ ক্লাস, ঠিক আছে। তার জন্য মাত্র প্রাইস কত, মাত্র 5,000 টাকা, একবার নিজেরাই ভাববেন পার ক্লাসে কত করে পড়ছে। তাহলে আর আশা করছি এই যে ক্যালকুলেশনগুলো আপনাদের মাথায় আসছে না, সেগুলো আসবে না। ওকে, তো একজন 1-2 যে ছেলে পড়ে তারও এরকম ক্লাসে, পার ক্লাসে হয়তো আপনাদের দিতে হয় যদি ICSE বোর্ড বা CBSE বোর্ডে পড়ে, তো এর চেয়ে কমে আর কিছু বলার চেষ্টা নেই, আর কেউ চেষ্টাও করবেন না এগুলো বলার যে এর চেয়ে কমে, আমি আপনাদের ক্যালকুলেশন বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তো একটা মাধ্যমিকের ছেলেকেও যদি আমি টিউশন পড়াতে যাই, আমার মনে হয় তাতেও তারাও এই টাকা দেবে যদি ব্যাচে আমি পড়াতে স্টার্ট করি আর কি। আমি মাধ্যমিকের ছেলের কথা বললাম, আমি আমার ডাক্তারি বা আমার ইয়ের কথা বলছি না, জাস্ট আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, কারণ এইটা আমার প্যাশনের জায়গা, তাই আপনাদের আমি এত কমে করানোর চেষ্টা করি, আমিও চাই কিছু আপনারা শিখুন। যারা জয়েন করতে চান তারা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে আপনারা পেমেন্ট করতে পারেন। ওকে, তো চাইলে আপনারা কাল থেকেই জয়েন করতে পারেন, শনিবারের ক্লাসটাও পাবেন, কার্কেল ক্লাসটাও পাবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই বাই।